নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে বিনা তেলে দারুণ মজার একটি হেলদি টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো, যেটি পেরে বড় থেকে ছোট সবাই খুব খুশি হবে। আর বানানো খুবই সোজা, একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। আসুন তাহলে বন্ধুরা, আমার আজকে রেসিপিটি শুরু করা যায়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, দুপুরে খাওয়ার পরে এই এতটা পরিমাণে ভাত বেঁচে গিয়েছিল, আর এই ভাত দিয়েই আজকে আমি আপনাদের বিনা তেলে দারুণ মজার একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা বড় থেকে ছোট সবারই খুব উপকারে লাগবে এবং সবাই কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে। এবার প্রথমেই আমি ভাতগুলোকে মিক্সিং জারের ভিতরে দিয়ে দেবো, আর ভাতের ভিতরে দিয়ে দেবো 2 মুঠো পরিমাণে মটরশুঁটি, সেই সঙ্গে দিয়ে দেবো 2 কাঁচা পাকা লঙ্কা। এবার আমি ভাতের ভিতরে যে বাটিটা মেপে ভাতটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি জল দিয়ে দেবো। এভাবে একটু জল দিয়ে পেস্ট না করলে ভাতটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করা যাবে না। এবার আমি ভাতটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। ভাতটাকে আমি খুব সুন্দর করে স্মুথ করে পেস্ট করে নিয়েছি, আর পেস্ট করার পরে এর ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একটা সবুজ সবুজ কালার। আর এই যে দেখুন, খুব স্মুথ করে কিন্তু পেস্টটা করে নিতে হবে। এবার আমি ভাতের পেস্টটাকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। ভাতের পেস্টটা একটি পাত্রে ঢেলে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এই পেস্টের ভিতরে অ্যাড করব ময়দা। আমি যে বাটিটা মেপে ভাতটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, তবে একবারে পুরোটা দেব না, অল্প অল্প করে এইভাবে দেব আর মাখতে থাকবো। আর আমি এখানে ময়দা দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন, সেটাতেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। অল্প অল্প ময়দা দিয়ে আমি ডোটিকে খুব ভালো করে মেখে নিয়েছি, আর এই যে দেখুন বন্ধুরা, ডোটি কিন্তু খুব বেশি নরমও হবে না আবার একেবারে শক্তও হবে না। আর বন্ধুরা, আমি এখানে প্রথমে এক বাটি ময়দা নিয়েছিলাম, এক বাটি ময়দা হয়নি, আরও এক বাটি ময়দা লেগেছে। এবার আমি এই ডোটিকে 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। ওদিকে ডোটি মাখা আছে, আর এই ফাঁকে আমি একটা সবজির পুর বানিয়ে নেব। শীতের বিভিন্ন সবজি দিয়ে আমি সবজির পুরটা বানিয়ে নেব, তবে আমি যেসব ধরনের সবজি দিচ্ছি সেইগুলোই যে দিতে হবে এমন কোনো মানে নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারেন। আর আমি আজকে এখানে কোনো রকমের তেল ছাড়া এই সবজির পুরটা বানাবো। আমি দিয়ে দেব 1 চা চামচ বাটার, তবে আপনারা এখানে বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে এই বাটারটা দিলে স্বাদটা খুব ভালো আসে আর সেই সঙ্গে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি হয়। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো 2 চা চামচ রসুন কুচি। এবার আমি রসুনটাকে একটু হালকা ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি বলতে আমি স্প্রিং অনিয়নের নিচের সাদা অংশটা নিয়েছি। এবার আমি এই পেঁয়াজ কুচিটাকেও রসুনের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার আমি প্রথমেই এর ভিতরে দিয়ে দেবো 2 গাজর কুচি, তবে আপনারা যে সবজিটাই দেবেন সেটাই কিন্তু খুবই ছোট ছোট করে কেটে নেবেন। গাজরটাকে আমি এই পেঁয়াজ রসুনের সঙ্গে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই প্রথমেই আমি গাজরটা দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে উপর থেকে পুড়ে যাবে, গাজরটা কিন্তু সেদ্ধ হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই গাজরটাকে ভেজে নিতে হবে। গাজরটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে এবার আমি এর ভিতরে অ্যাড করব কিছুটা বিনস কুচি আর কিছুটা ফুলকপি কুচি। এবার আমি এই সবজিগুলোকেও গাজরের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা কুচি, সেই সঙ্গে দিয়ে দেব 7 লবণ। প্রথমের দিকে যদি লবণটা দেওয়া হয় তাহলে সবজিটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার এই সবজিগুলোকেও আমি হালকা করে একটু ভেজে নেব। সমস্ত সবজিটাকে আমি হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব স্প্রিং অনিয়ন কুচি। আমি স্প্রিং অনিয়নের সাদা অংশটাকেও কিন্তু এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি।
এটাকেও আমি এই আগে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। তারপরে সামান্য একটু জল দিয়ে আমি এই সবজিটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। আমি মিনিট দুয়েকের জন্য সবজিটাকে ঢাকা চাপা দিয়ে রাখছি, এতে করে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট বাদে এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আমি যতটুকু জল দিয়েছিলাম জলটা কিন্তু বেশ ভালোভাবেই মরে গেছে, আর সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সবজির ভিতরে অ্যাড করব ছোট সাইজের একটি সেদ্ধ আলু। আলুটাকে আমি হাতে ম্যাশ করে নিয়েছি। আলুটাকে একবার ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এই সবজির ভিতরে অ্যাড করব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ চিনি। গোলমরিচ গুঁড়ো আর চিনিটাকে একবার ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। তারপরে অ্যাড করব 1 টেবিল চামচ সয়া সস, আর সেই সঙ্গে অ্যাড করব সামান্য ধনে পাতা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলোকেও একবার ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, 2 মিনিটের মতো একটু রান্না করে নিলেই হয়ে যাবে। আর এই 2 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই এইভাবে একটু অনবরত নেড়ে চেড়ে আর রান্নাটা করে নিতে হবে। 2 মিনিট বাদে এবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, সবজির পুরটা কিন্তু একদম কমপ্লিট। পুরটা একটা জায়গায় খুব সুন্দরভাবে চলে আসছে। আর এই সবজির পুর তৈরি করতে কিন্তু একটু সেদ্ধ করা আলু অবশ্যই দেবেন, এই আলুর কারণেই কিন্তু এই সবজির বাইন্ডিংটা খুব ভালো আসবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই সবজির পুরটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এদিকে 15 মিনিট হয়ে গেছে, ডোয়ের ঢাকাটা তুলে নিচ্ছি। হাত দিয়ে একটু ভালো করে আবার মেখে নিচ্ছি। ভালো করে একবার মেখে নেওয়ার পরে এবার আমি এই ডো থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। তারপর একটা লেচি হাতে নিয়ে এইভাবে 2 হাতের সাহায্যে একটু ফোল্ড করে নেব। এবার লেচিটাকে আমি একটু বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দিলাম। লেচিটাকে আমি বেলে নিয়েছি আর এরকম একটু মোটা রেখে বেলে নিয়েছি। এইবার এরকম একটা স্টিলের ছোট বাটি দিয়ে আমি সমান করে এই লেচিটাকে কেটে নেব। এরপর একটা থালা করে এইভাবে একটু ময়দা ছড়িয়ে এই লেচিগুলোকে আমি রেখে দেবো, এতে করে একটার পর একটা লেগে যাবে না। সব কটাকে একই রকম ভাবে বেলে নেওয়ার পরে এবার আমি একটা রুটি এইভাবে হাতে তুলে নিলাম। তারপরে আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা আমি এইভাবে দিয়ে দেব। চেষ্টা করবেন একটা ছোট চামচ দিয়ে দেওয়ার, তাহলে আর হাতে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। পুরটা বসিয়ে দেওয়ার পরে সামান্য একটু জল হাত করে দেব, এতে করে মুখটা জুড়তে খুব সুবিধা হবে। তারপরে এইভাবে কুলি পিঠের শেপ দিয়ে আমি তৈরি করে নেব। আমি এই শেপটা দিয়ে তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন। মুখটা ভালো করে সিল করে দেওয়ার পরে এবার সামনের দিকটা এইভাবে একটু চেপে পাতলা করে নেব। এই যে বন্ধুরা দেখুন, এইভাবেও আপনারা তৈরি করে খেতে পারেন।
তবে আমি আরেকটু সৌন্দর্যের জন্য এরকম একটা ডট পেন নিয়েছি। এই ডট পেনের পিছন দিয়ে এইভাবে একটু চেপে দেব। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তারপর এই দুটো মাথা এইভাবে একটু আলতো হাতে চিপে একটু সরু করে দিলেই আরো সুন্দর লাগবে দেখতে। এই যে আমার একটা তৈরি করা হয়ে গেল। একই রকম ভাবে আমি আরো একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার একটা চামচের পিছন দিয়ে এইভাবে একটু ধরে একটু চেপে দিলে দেখবেন আরো একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার বন্ধুরা আমি আপনাদের আরো একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। তবে এই ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই সামনের দিকটা আর একটু বেশি করে পাতলা করে দিতে হবে। তারপরে এইভাবে একটু আলতো হাতে আঙুলের সাহায্যে ভাঁজ করে দিয়ে দিলে হবে। এই যে দেখুন বন্ধুরা কত সহজেই আরো একটি ডিজাইন তৈরি হয়ে গেল। আর এইভাবেই আমি সবকটা তৈরি করে নেব। বন্ধুরা আমি একই রকম ভাবে বেশ কয়েকটি তৈরি করে নিয়েছি। এবার আমি এই নাস্তাগুলোকে সব ভাপিয়ে নেব। আমি আজকে যেহেতু বিনা তেলে করব তাই ভাপিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে তেলে ভেজেও খেয়ে নিতে পারেন, সেগুলোও দুর্দান্ত লাগে খেতে। আর ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়েছিলাম পিঠেগুলো তৈরি করতে করতে। আর দেখুন জলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটেও গেছে। এবার আমি এই জলের কড়ার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেব। তারপর এক এক করে এই নাস্তাগুলো সব আমি থালার পরে দিয়ে দেব। একটু গ্যাপ রেখে রেখে দেবেন। আমি কয়েকটা নাস্তা দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি এই নাস্তাগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভাপিয়ে নেব। 5-7 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা নাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর ফুলে দেখুন এক একটা কত বড় হয়ে গেছে। ঠিক এই কারণেই আমি একটু গ্যাপে গ্যাপে রাখতে বলেছিলাম। এবার যদি আপনারা এইভাবে তুলতে যান তুলতে কিন্তু একটু সময় লাগবে, একটু লেগে লেগে যাবে। ঠিক এই সময় কি করবেন একটু ঠান্ডা জল এইভাবে দিয়ে দেবেন, দেখবেন যে খুব সহজেই কিন্তু এগুলো এই থালা থেকে উঠে আসছে। এই যে দেখুন একই রকম ভাবে আমি পরের নাস্তাগুলোও দিয়ে দেব। এই যে বন্ধুরা আমার একে একে সবকটি নাস্তা তৈরি করা হয়ে গেছে। এবার আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে নাস্তাগুলো কতটা নরম হয়েছে। এই যে দেখুন বন্ধুরা শীতের সন্ধ্যা এরকম ধোয়া ওঠা গরম গরম নাস্তা, জাস্ট সন্ধ্যাটা কিন্তু একেবারে জমে যাবে। আর ভাবা যায় বন্ধুরা বেঁচে থাকা ভাত দিয়েই এরকম দুর্দান্ত রেসিপি তৈরি করা যায়। ভিতরটা দেখুন একেবারে পুড়ে ঠাসা, আর কিন্তু পার্টগুলো সব আলাদা আলাদা একেবারে। দেখুন এরকম নাস্তা আপনারা একটু টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, জাস্ট কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো আশা করছি বন্ধুরা আমার এই বেঁচে যাওয়া ভাত দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটি আপনাদেরও দারুণ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।